আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে শেয়ার করব আমরার আচার টাইপের মুরব্বা, মানে এটা মুরব্বাই করব। আমি জানি না কীভাবে করতে হবে, ফার্স্ট টাইম ট্রাই করব, তো এর জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যে আমরা নিয়েছি এখন এগুলো ছিলে নিব। এই যে আমরা ছিলার শেষ আমার, আমি এখন এগুলো একটু কাঁটা চামচ দিয়ে কেচে নিব, এভাবে এভাবে কেচে নিব যাতে মিষ্টিটা ঢুকে যায়। দশ মিনিটের মতন কাঁচার পর 10 মিনিটের মতন পানি দিয়ে ভিজে রাখবো যাতে টকটা বের হয়েছে। আমি এটা গুড় দিয়ে করব, খাঁটি গুড় দিয়ে। দেখুন এখন আমি এটা চুলায় দিব, একটু জাল দিয়ে নেব, এটা গলায় নিব। এই যে আমি এখন চুলায় দিয়ে দিয়েছি, এটা আমি এখন গুড়টা গলায় ফেলবো। এখন এই গুড়ের মধ্যেই আমি আমড়াগুলা দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিব গুড়টা। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই যে একটা বলক আসলে আমি কমাই দিব যাতে আস্তে আস্তে হয়। এই যে ঢেকে দিচ্ছি, আমরা আচারের জন্য এখন আমি লাস্ট ফিনিশিং এর জন্য নিয়েছি 5 ফোড়ন আর শুকনো মরিচ, এটা এখন আমি ভেজে নিব। আস্তে আস্তে করে ভেজে নিব। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা পিষে নিব। আমি আমড়াটা আরেকটু জল দিয়ে নেব। দেখুন আমার এই হয়ে গিয়েছে, আমি একটু লবণ দিব, শুকনো মরিচগুলো দিয়ে দিব। একটু জিরা ফাঁকি দিয়ে দিব। এই দেখুন ভিউয়ার্স, আমার আমড়ার আচার শেষ, কমপ্লিট। টক মিষ্টি ঝাল আমড়ার আচার, খেতে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো হবে ইনশাল্লাহ। আমি এখনো ট্রাই করিনি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।